আচ্ছা ঠিক আছে, চারজন নিয়ে শুরু করি, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাদের গত ক্লাসের বেসিসে, এবং পড়াটা হয়েছে কিনা, পড়া হইতে হবে। হ্যাঁ, কোনো কি প্রশ্ন আছে না কারো? মনে হয় না। না, আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শুরু করে দিই। আমরা গতদিন কোথায় কোন কোন যেন শেষ করছিলাম, গোলীয় দর্পণে আছে কয়েকটা কৌশল, তাই না? বিম্ব গঠন করে কয়েকটা শর্টকাট টেকনিক। আচ্ছা, তো যদি ওগুলা হয়ে থাকে, না আর কেউ জয়েন করবে না, শুরু করে দেওয়া যাক। তো আমরা গোলীয় দর্পণে আজকে বিম্ব গঠন করবো। তো আমাদের গোলীয় দর্পণ তো দুই প্রকার, উত্তল এবং অবতল। এবং এই উত্তল এবং অবতল দর্পণে বিম্বের যে আমরা আসলে বিম্ব গঠন করে দেখব, যে একটা বস্তু যখন গোলীয় দর্পণের সামনে রাখা হয় তার বিম্বে কি কি মানে ব্যাপার স্যাপার ঘটে, কি কি পরিবর্তন আসে, সেটা কি ছোট হয় নাকি বড় হয়, নাকি সেটা দূরে থাকে না কাছে থাকে, বা সেটা কি সোজা হয় না উল্টা হয়। সমতল দর্পণের ক্ষেত্রে আমরা যদি বলি, আমরা সমতল দর্পণে বিম্বের কয়েকটা প্রকৃতি দেখতে পাইছি। সমতল দর্পণে আমরা আসলে অ্যাকচুয়ালি পুরো চ্যাপ্টারটা জুড়ে না আসলে বিম্ব তৈরি করতেছি এবং বিম্বের প্রকৃতি নির্ণয় করতেছি, এটাই পুরো চ্যাপ্টারের ভাইটাল কাজ বলতে পারো। তো সমতল দর্পণের ক্ষেত্রে বা যে কোনো দর্পণের ক্ষেত্রে আসলে বিম্ব তৈরি করার সময় বিম্বের তিনটা বৈশিষ্ট্য আমাদের মানে বের করা লাগে, ঠিক আছে? নাম্বার ওয়ান যে বৈশিষ্ট্যটা আমাদের বের করা লাগে, প্রথমত সেটা কি বাস্তব নাকি অবাস্তব, ঠিক আছে? বাস্তব নাকি সেটা অবাস্তব। দুই নাম্বার, সেটা কি সোজা না উল্টা, কি সোজা নাকি উল্টা। এন্ড নাম্বার থ্রি, সেটা কি খর্বিত নাকি বিবর্ধিত। একটু বলে রাখি প্রথমে, বাস্তব এবং অবাস্তব কি সেটা আমরা বুঝি সবাই, কখন বিম্ব বাস্তব হয় কখন বিম্ব অবাস্তব হয়। বাস্তব হয় কখন বলো দেখি, বাস্তব কখন বলবো আমরা একটা বিম্বকে, যখন আলোকরশ্মি প্রকৃত অর্থে মিলে যাবে প্রতিফলন করার পর, আমাদের জোর করে পেছন দিকে বাড়ায় মিলাইতে হবে না, সেটা বাস্তব। আর যদি পেছন দিকে জোর করে বাড়ায় মিলাইতে হয় তাহলে সেটা হয়ে যাবে অবাস্তব। এরপর হচ্ছে সোজা না উল্টা। সোজা উল্টা মানে কি, মাথা এবং পা কি উপরে নিচে ঠিকঠাক আছে কিনা, মাথার জায়গায় মাথা আছে কিনা, পায়ের জায়গায় পা আছে কিনা। অনেক সময় বিম্ব কিন্তু উল্টে যায়, আমরা অবতল দর্পণে দেখছি মাথা উপরে পা নিয়ে চলে যায়। তো এটা দেখতে হয় বিম্ব সোজা নাকি উল্টা। আর নাম্বার থ্রি হচ্ছে বিম্বটা কি খর্বিত নাকি বিবর্ধিত, এটা তোমাদের মনে হয় বলা হয়নি। খর্বিত এবং বিবর্ধিত মানে হচ্ছে যে অ্যাকচুয়াল অরিজিনাল বস্তু থেকে বিম্বটা কি ছোট হয়ে যায় নাকি বড় হয়ে যায়। তো যদি ছোট হয়, বিম্বটা যদি বস্তু থেকে ছোট দেখায় তাহলে সেটা হচ্ছে খর্বিত, আর যদি বড় দেখায় তাহলে সেটাকে আমরা বলি বিবর্ধিত। আরেকটা বিষয় বলে রাখা ভালো, যে বাস্তব এবং অবাস্তব বিম্বের আরেকটা নাম হচ্ছে সদ ও অসৎ বিম্ব। কি বিম্ব? সদ এবং অসৎ, মানে যেটা বাস্তব বিম্ব সেটাকে আমরা সদ বিম্ব বলতে পারি বা বাস্তব বিম্ব বলি বা রিয়েল ইমেজ বলা হয়, আর যেটা হচ্ছে তোমার মানে অসৎ মানে সেটাই হচ্ছে আসলে অবাস্তব এবং এটাকে আমরা ভার্চুয়াল ইমেজ বলি। তো আরেকটা জিনিস তোমাদের জানা দরকার, সেটা হচ্ছে বিবর্ধন সম্পর্কে। হ্যাঁ, বিবর্ধন এই জিনিসটা কি, এই জিনিসটার দ্বারা একটা ক্যালকুলেশন যেটা দিয়ে সিম্পলি হিসাব করা হয় যে বস্তুটার বিম্বের আকার ছোট না বড়। তো এটা করার জন্য কি করতে হয়, বিবর্ধন বের করার জন্য আমরা দুইটা বস্তুর দৈর্ঘ্য নিই, একটা হচ্ছে আসলে বিম্বের দৈর্ঘ্য, একটা হচ্ছে বস্তুর দৈর্ঘ্য। তো আমরা উপরে নিব সবসময় বিম্বের দৈর্ঘ্য, কি দিব, বিম্বের দৈর্ঘ্য, আর নিচে হচ্ছে বস্তুর দৈর্ঘ্য। দৈর্ঘ্য মানে অ্যাকচুয়ালি তাদের যে হাইট, ধরো আমার একটা বস্তুর বিম্ব হচ্ছে এ বি, আর বস্তু হচ্ছে এ বি, আর বিম্ব হচ্ছে এ প্রাইম বি প্রাইম। তাহলে বলতো এখন যদি আমরা এই বিবর্ধন বের করি এই বিম্বের দৈর্ঘ্য বা বস্তুর দৈর্ঘ্য এই সূত্র দিয়ে, তাহলে এইটার যে সংখ্যা মানটা আসবে সেটা কত আসবে ইন দ্যাট কেসে, সেটা কি একের থেকে বেশি আসবে নাকি কম আসবে নাকি এক আসবে? একের কম আসবে। কেন আসবে? কারণ বিম্বের দৈর্ঘ্য ছোট, বস্তুর দৈর্ঘ্য ডেফিনেটলি বেশি, আমাদের হর বড়। সো যদি এখান থেকে আমরা ডিসিশন নিতে পারি, এটাকে আসলে বিবর্ধনকে প্রকাশ করা হয় এম দ্বারা এবং বিম্বের দৈর্ঘ্য প্রকাশ করা হয় এল প্রাইম দিয়ে, আর বস্তু দৈর্ঘ্য হচ্ছে এল, এটা হচ্ছে সূত্র বিবর্ধনের। সো যদি এই এম ইজ গ্রেটার দেন ওয়ান হয়, হ্যাঁ গ্রেটার দেন ওয়ান মানে কি, এটা আসলে বড় হয়েছে, বিম্বটা আসলে বড় মানে বস্তুটা বিবর্ধন হয়েছে।
বড়, আর যদি এম ইজ স্মলার দেন ওয়ান হয়, যেমন এখানে দেখলাম, তাহলে সেটা হচ্ছে বিম্বটা হচ্ছে ছোট। আর যদি এম ইজ ইকুয়াল টু ওয়ান হয় তাহলে কি, তাহলে হচ্ছে বস্তু আর বিম্ব হচ্ছে আসলে সমান। এবং সমতল দর্পণের ক্ষেত্রে আমরা দেখে আসছি যে বস্তুর হাইট আর বিম্বের হাইট কিন্তু আসলে সমান, এবং এই জন্য মনে রাখতে হবে সমতল দর্পণের ক্ষেত্রে এম এর ভ্যালু সবসময় ওয়ান, ঠিক আছে? আর ছোট বড় এটা আসলে সমতল দর্পণে ঘন হয় না, হয় সেটা আমাদের গোলীয় দর্পণ গুলাতে, সেটা আমরা দেখবো। তাহলে আমাদের এখন মূল উদ্দেশ্য হচ্ছে গোলীয় দর্পণ গুলাতে বিভিন্ন ভাবে বস্তুর বিম্ব তৈরি করে এই তিনটা ডিরেকশন দেওয়া, সেটা বাস্তব না অবাস্তব, সোজা না উল্টা, কর্মিত না বিবর্ধিত। কোন প্রশ্ন আছে কারো? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকে বিম্ব গঠনে যাইতে পারি, আই হোপ। সো প্রথমে আমরা অবতল দর্পণ, হ্যাঁ বলো, কোন তিনটা তিনটা খাটবে সমতল, কোন তিনটা কি তিনটা খাটে, এই তিনটা বৈশিষ্ট্য? হ্যাঁ আমরা তো, হ্যাঁ অবশ্যই খাটে। গোলীয় তো সমতল দর্পণের বিম্ব হচ্ছে অলওয়েজ অবাস্তব, সেটা সবসময় হয় সোজা, এবং সেটা হয় কর্বিত না বিবর্জিত না, সেটা হচ্ছে সমান আসলে, ঠিক আছে? এখানে একটা অপশন দেওয়া যেতে পারে সমান। হ্যাঁ আমরা সমতল দর্পণের বিম্বের এই তিনটা বৈশিষ্ট্য দিয়ে তার ক্যারেক্টারিস্টিক বলতে পারি। সমতল দর্পণের বিম্ব সবসময় অবাস্তব, সোজা এবং সমান হয়, সমান আকৃতির হয়, এটা হচ্ছে সমতল দর্পণের জন্য, ঠিক আছে? আর গোলীয়তে কোনটাতে কি হয় সেটা আমরা এখন দেখবো, কথাটা বোঝা গেছে? সো তাহলে এটা মুছে ফেললাম, আই হোপ এটার দরকার নাই, নাকি তুলে নিও না তুলে রাখলে। সো আমরা প্রথমে অবতল দর্পণ দিয়ে শুরু করি, এবং ছবিগুলো অবশ্যই একটু বড় করে আঁকতে হবে এখন, এবং ছবি যে খুব পারফেক্ট হবে আমার তা না, ঠিক আছে? কোনো মতে জাস্ট তোমাদের একদম ফান্ডামেন্টাল জিনিসটা বুঝিয়ে দিতে পারলেই হবে। আচ্ছা দাঁড়াও একটু ট্রাই করি, একটু প্রপারলি আঁকা যায় কিনা। আই হোপ পারবো, দেখি। আমাদের মনে করো আমরা বক্রতার ব্যাসার্ধটা একটু বাড়ায় নিব, ধরো এটা হচ্ছে আমাদের বক্রতার ব্যাসার্ধ হবে। ওকে আই হোপ এখন কিছুটা পারফেক্টলি বোঝা গেছে। আচ্ছা একটু নিচে বেশি উপর হয়ে গেছে। প্রথম নিয়মটা কি বলছিলাম, বিম্ব আঁকার জন্য আগে, সবার আগে একটা সোজা দাগ দিয়ে নিতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত, এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ হবে আর কি। হ্যাঁ সো ডেফিনেটলি আমরা এখানে যদি রাখি তাহলে আমাদের এই হলো আমাদের গোলীয় দর্পণটা, এবং অবতল দর্পণ যেহেতু, আচ্ছা কোথায় কোথায় নিয়েছিলাম বক্রতার কেন্দ্র, আচ্ছা মোটামুটি এই জায়গায় নিয়েছিলাম আশা করি। সো ফোকাসটা হবে মাঝখানে, আর এটা হচ্ছে আমাদের মেরু। তো যদি এটা আমাদের অবতল দর্পণ হয়, তাহলে আমরা এই হচ্ছে আমাদের পাড়া লেগে গেল। তো এখন আমরা করব কি, এই দর্পণে কোন একটা বস্তুর বিম্ব তৈরি করব। এখন আসলে যেটা হয় অবতল দর্পণের ক্ষেত্রে, গতদিন লাস্ট ক্লাসে বা তার আগে ক্লাসে মনে দেখেছিলাম, অবতল দর্পণে কিন্তু বিম্ব কিন্তু আমরা এক একবার এক এক রকম দেখছি, রাইট? কখনো বড়, কখনো ছোট, কখনো উল্টা, এবং এটা কখন চেঞ্জ হয়, শিফট হয় কখন, এটা কেবলমাত্র তখনই শিফট হয় যখন হচ্ছে আমাদের দর্পণের থেকে বস্তুর যে দূরত্ব সেটা বাড়ে বা কমে। সো তার মানে হচ্ছে এখানে আসলে বিম্বের ভ্যারিয়েশনটা ঘটে কিসের উপর ভিত্তি করে, ডিস্টেন্সের উপর ভিত্তি করে, তুমি কোন ডিস্টেন্সে আছো। সো আমরা যদি কোন একটা বস্তুর অবস্থান একটা অবতল দর্পণের সামনে লোকেট করতে চাই, তাহলে আমাদের কিছু পয়েন্ট সিলেক্ট করতে হবে। সো এবং এই পয়েন্ট তিনটা হচ্ছে আমাদের সি, এফ, এন্ড এম, ঠিক আছে? সো কিভাবে জিনিসটা ঘটে এখানে আমি নিচে আঁকতেছি, উপরে আঁকবো না, দেখো। তাহলে এই সি, এফ, এম এই তিনটা পয়েন্ট তো আমরা তো এই পাশে বস্তু নিতে পারবো না, এতটুকুর মধ্যে আমাদের থাকতে হবে। এখন বলতো আমি যদি এই একটা বস্তুকে এই সমতল অবতল দর্পণের সামনে রাখি, তাহলে তার পজিশনটা কয় রকম হওয়া সম্ভব,
এনি আইডিয়া বা কেউ কিছু ভাবছো? কত ভাবে রাখা সম্ভব, কত ভাবে না, ইনফিনিটি ভাবে না, ইনফিনিটি না, কিছু সহজ ভাবে, একটু সহজ ভাবে ভাবা যায়। আমি বলি খুব সিম্পল, ধরো আমি একটা বস্তুকে এই জায়গায় রাখলাম, ঠিক আছে, আমি আরো অসীম দূরত্ব রাখতে পারি, বাট আমি যত দূরেই যাই না কেন আমি বলতে পারবো যে এখানে বস্তুটা কোথায় আছে, আমাদের বক্রতার কেন্দ্রের বাইরে। কথাটা বুঝতে পারছি? বক্রতার কেন্দ্রের বাইরে বলতে পারবো না। সবগুলাই বক্রতার কেন্দ্রের বাইরে আলটিমেটলি, তাই না? তো একটা হতে পারে বক্রতার কেন্দ্রের বাইরে, এরপরে ধরো আমরা একটু আগায় বক্রতার কেন্দ্রের উপরে চলে আসলাম, ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে এখন অবস্থানটা এক্স্যাক্টলি বক্রতার কেন্দ্রের উপরে, রাইট? তারপরে দেখো আমি আরেকটু আগায় এই বক্রতার কেন্দ্র আর ফোকাসের মাঝামাঝিও তো আসতে পারি, পারি না, যে কোনো জায়গাতেই থাকতে পারি, সবগুলো আসলে বক্রতার কেন্দ্র আর ফোকাসের মাঝামাঝি হবে। তাহলে আমি এখন আসলে বক্রতার কেন্দ্র ফোকাসের মাঝামাঝি আছি বলতে পারি, এই মানে এই অংশের যে কোনো জায়গায় থাকলে আমি বলতে পারবো। তারপর আমি আরো সামনে গেলে আমি কোথায় যেতে পারবো, আমি ফোকাসের উপরে দাঁড়াতে পারবো। আরো সামনে গেলে ফোকাস এবং মেরুর মাঝখানে যে কোনো একটা জায়গায় আমি স্ট্যান্ড বাই করতে পারবো। তো তার মানে আসলে কয়টা অবস্থান হলো, 1, 2, 3, 4, 5, সো তাহলে কয়টা পজিশন হইলো? 5টা পজিশন, রাইট? তাহলে পজিশনগুলো কি কি হবে, একটা হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে, নাম্বার 2 বক্রতার কেন্দ্রের উপরে, তারপর হয় বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে, তারপর হয় ফোকাসে, হয় ফোকাস আর মেরুর মাঝখানে, এই 5টা পজিশন। এখন আমি যেইভাবে যে কোনো জায়গায় যে কোনো অসীম দূরত্বে কাছে দূরে যেমনি খুশি বস্তু রাখি না কেন, এই 5টার বাইরে যাবে না? 5টার বাইরে যাবে না। সো এই 5টার বাইরে না গেলেই আসলে আমাদের বুঝতে হবে যে এই 5 রকম অপজিশনের জন্য আমরা বিম্ব গঠন করতে পারলে আমরা মোটামুটি যে কোনো অবস্থানে বিম্ব ব্যাখ্যা করতে পারবো। কথাটা বুঝতে পারছি? দ্যাটস দ্য পয়েন্ট। তাহলে আমাদের বিম্ব কয় রকম ভাবে, কয় ধরনের বিম্ব তৈরি করে দেখতে হবে? 5 রকমের। এবং 5 রকম বিম্ব তৈরি করলেই ইজিলি আমরা যে কোনো পজিশনে কি হবে বলে দিতে পারবো। সো এটাই হচ্ছে আমাদের এখন উদ্দেশ্য। তো এখন কি করব? তাহলে আমরা প্রথমে বাইরে থেকে শুরু করি। ধরো আমরা এখন বক্রতার কেন্দ্রের বাইরে আছি এবং এটা হচ্ছে আমাদের একটা বস্তু, এবং এই বস্তুটা হচ্ছে সাপোজ আমাদের PQ। ওকে, তো এখন কি করতে হবে, এটার বিম্ব তৈরি করব। তো বিম্ব তৈরি করার জন্য একটা বস্তু, রাস্তা বস্তুর তো বিম্ব তৈরি করা যায় না, তাহলে নিয়মটা কি হবে এখানে? আমরা এখানে তার 2টা বিন্দুর বিম্ব তৈরি করব, নাম্বার 1 তার শীর্ষবিন্দু, নাম্বার 2 হচ্ছে পাদবিন্দু। এবং এখানে বিম্ব তৈরি করার নিয়ম আগেরটাই, কিন্তু আমরা কি করব, শর্টকাট টেকনিকগুলো ব্যবহার করব। কেন? কারণ আমাদের এখানে মাপযোগ করা যাবে না, মাপযোগ করলে আস করতে গেলে আসলে হাতে কলমে হবে না, ঠিক আছে? সো এখন আমি প্রথমে পি বিন্দুর বিম্ব তৈরি করব। এখন পি বিন্দুর বিম্ব তৈরি করতে হলে আমাকে কি করতে হবে বলো? কি না, আমি ওই রুলস গুলার কথা বলি নাই, নিয়মটা হচ্ছে আমাকে 2টা আলোক রশ্মি নিতে হবে, যে কোনো দিকে নিলেই চলবে, দেন সেটাকে প্রতিফলিত করে দেখতে হবে মিলে কিনা। তো এখন যে কোনো দিকে না নিয়ে আমরা ওই শর্টকাট টেকনিক অনুযায়ী নিব। আমাদের রুলস কয়টা? 4টা। রুলস গুলা কি কি? আলোক রশ্মি যদি অধীন অক্ষে সমান্তরে যায়, ফোকাস দিয়ে যাবে, অথবা যদি সেটা ফোকাস দিয়ে যায় তাহলে সেটা প্রধান অক্ষের সমান্তরালে ব্যাক করবে, এই 2টা রুলস। 4 নম্বর রুলস কি ছিল? 3 নম্বর রুলস কি ছিল? আলোক রশ্মি যদি বক্রতার কেন্দ্র দিয়ে যায়, বক্রতার কেন্দ্র বরাবরই ব্যাক করবে এটা। এন্ড 3rd বাট নট ইন দ্য লিস্ট, বক্রতার কেন্দ্রের উপর, প্রধান অক্ষের উপরে কোনো বস্তুর বিম্ব প্রধান অক্ষের উপরেই থাকবে। মনে আছে সবার? আচ্ছা, তো তাহলে এখন পি থেকে আমার আলোক রশ্মি নিতে হবে যে কোনো দিকে, বা যে কোনো দিকে না নিয়ে আমি জাস্ট প্রধান অক্ষের সমান্তরাল নিলে আমার কিন্তু কোনো এখানে পরিমাপের প্রয়োজন করতেছে না, এবং আমরা সেই কাজটাই আসলে করব। এখানে আমরা করব কি, একটা আলোক রশ্মি নিব,
প্রধান অক্ষের সমান্তরালে, সমান্তরাল কি হয়েছে হয় নাই, সমান্তরাল নিলাম মোটামুটি হয়েছে আশা করি। এখন এটা কোন দিক দিয়ে পাঠাতে পারবো আমরা? একদম চোখ বন্ধ করে আমাদের যে ফোকাস আমরা বের করে রাখছি সেই ফোকাস দিয়ে পাঠাতে পারবো। তাহলে আমাদের আলোক রশ্মিটা ফোকাস দিয়ে চলে গেল প্রথমটা, আর কয়টা লাগবে? আর একটা আলোক রশ্মি লাগবে। আরেকটা আলোক রশ্মি আমি কোন দিক দিয়ে নিব? আমি চাইলে ফোকাস দিয়ে নিতে পারি, আমার বক্রতা কেউ দিয়েও নিতে পারি। আমি সাপোজ ধরো আমি ফোকাস দিয়ে নিব, ঠিক আছে? তাহলে আমি ধরো এই ফোকাস দিয়ে নিলাম, তাহলে এটা কোন দিক যাবে? অবশ্যই হবে। তো এখন কিউ বিন্দুটা কোথায় আছে? প্রধানক্ষের উপর। তাহলে কি বলছিলাম, প্রধান অক্ষের উপরে থাকা কোন একটা বিন্দুর বিম্ব কোথায় হয়? প্রধান অক্ষের উপরেই হয়। তাহলে আমরা দেখো ভালো করে খেয়াল করে জিনিসটা, আমরা মাথার বিম্ব তৈরি করছি, মাথাটা কোথায়? এইখানে। এবং ঠ্যাং, যেটা ঠ্যাঙের বিম্ব কোথায় হবে? প্রধান অক্ষের উপরেই কোথাও একটা জায়গায় হবে। এখন প্রধান অক্ষ তো মাথার উপরে হয়ে গেছে, তার মানে কি বোঝা গেল? মানে বোঝা গেল মাথা এখানে এবং পা উপরের দিকে কোন একটা জায়গায় যাবে, তাই না? তো এখন যেহেতু আমি এখানে মাথা পাইছি এবং আমি জানি যে পা ঠিক উপরেই থাকে মাথার উপরে, তাহলে আমি কি সোজা এখান থেকে ডাইরেক্ট লম্ব এঁকে দিলে আমি আসলে কিউ বিন্দুর বিম্বটা পেয়ে যাব না? এখানে আসলে কিউ এখানেই পাইতে হবে না, কারণ মাথা এখানে, ঠ্যাং তো অন্য জায়গায় যাবে না, মাথা ঠিক উপরেই থাকবে। আমি যদি বলি একজন মানুষ মাথা নিচে পা উপরে দাঁড়িয়ে আছে, তাহলে তুমি মাথা যে জায়গায় পাবা, পা খোয়ার জন্য কি আরেক জায়গায় যাবে না? মাথার উপরে বরাবরই যাবা, উপরে বরাবরই যাবা। তার মানে কিউ বিম্ব কয়টা হবে? এইটা। রাইট, বোঝা গেছে ঘটনাটা ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের কিউ বিন্দু বিম্ব, কিউ প্রাইম। তাহলে দেখো ছিল পি কিউ, বিম্ব পাইছি পি প্রাইম, কিউ প্রাইম, মানে এইটার বিম্বটা এখানে তৈরি হইলো। তো তাহলে এখন চিন্তা করে বলো, তাহলে আমরা আমাদের বিম্বের গঠনের প্রকৃতি ব্যাখ্যা করার জন্য তিনটা জিনিস ব্যবহার করি, নাম্বার ওয়ান বাস্তব নাকি অবাস্তব। আচ্ছা, এটা কি বাস্তব বিম্ব হইছে না অবাস্তব বিম্ব হইছে? বাস্তব বিম্ব হয়েছে। কেন? কারণ আলোক রশ্মি আসলে মিলছে, আমাকে জোর করে মিলাইতে হয় নাই, প্রথম কথা এইটা। এবং আরেকটা জিনিস খেয়াল করো, এটাকে বাস্তব আমরা কেন বলতেছি দেখো তো, যখন যেহেতু বিম্বটা এই জায়গায় তৈরি হয়েছে, তার মানে কি? তার মানে হচ্ছে এই যে আসলে যদি আমরা কোন একটা কাগজ বা কোন একটা পর্দা এই জায়গাতে রাখি, তাহলে ওই বস্তুটা একটা ছবি এই জায়গায় ভেসে উঠবে, ঠিক যেমনটা আমি তোমাদেরকে বোর্ডে দেখাইছিলাম, মনে আছে? এবং খেয়াল করো বোর্ডে কিন্তু মোবাইলের ছবিটা সব উল্টো দেখা যাচ্ছিল, কেন? কারণ এই যে বিম্বটা তো উল্টা তৈরি হয় আসলে। রিলেট করতে পারতেছি জিনিসটা? এই হচ্ছে ঘটনা। সো তাহলে আমরা ডিভিশন দিতে পারি, কোথায় লিখবো এই সাইডে লিখি, এই রুলস গুলো কি মনে থাকবে না আমাদের? সো যখন আমাদের বস্তু কোথায় আছে? বক্রতল কেন্দ্রের বাইরে, মানে সি এর বাইরে, তখন বিম্বটা কেমন হবে? সি এর বাইরে থাকলে বিম্বটা হবে বাস্তব। দ্বিতীয়ত, সোজা না উল্টাইছে এটা? এটা উল্টা হয়েছে, উল্টা। এবং তৃতীয়ত, এটা কি দেখো তো সাইজ কি একই আছে না কম বেশি হয়েছে? ছোট হয়ে গেছে, ঠিক আছে? চোখে চশমা দেখা, ডাক্তার দেখাও। এখান থেকে বোঝা গেল ঘটনাটা? তো এটা হচ্ছে সি এর বাইরে থাকলে। এখন আরেকটা জিনিস তোমরা প্রশ্ন করতে পারো, আচ্ছা তাহলে আরেকটা তো রুল ছিল বক্রতার কেন্দ্র দিয়ে নেওয়া যাইতো, তাই না? তো বক্রতার কেন্দ্র নিলে কি আমি একই রকম বিম্ব পাইতাম কিনা? দেখো তো যদি আমরা পি থেকে একটা আলোক রশ্মি সোজা বক্রতার কেন্দ্র দিয়ে নিতাম, তাহলে এটা আসলে ওই দেখো তো আমাদের পি দিয়েই যাচ্ছে না, খেয়াল করছো? মানে দর্পণটা এদিকে বাড়াইতে হইতো, আলোটা প্রতিফলিত আবার এখানে যেত, মানে এদিক দিয়ে করলেও আমাদের বিম্বটা এই জায়গাতেই হইতো। শুধু এইটা না,
বাস্তবিক অর্থে তুমি এই পি থেকে যদি হাজারটা আলোক রশ্মি পাঠাইতা সবগুলো প্রতিফলিত হয়ে এই পি বিন্দুতেই পি প্রাইমে মিলিত হইত, এই জন্য এই বিন্দুর বিম্বটা হচ্ছে এই জায়গাতে। বোঝা গেছে ঘটনাটা? এইভাবে আমরা আসলে খুব সহজে বিম্ব তৈরি করে ফেলতে পারবো। আচ্ছা এটা বেশি মেসি হয়ে গেছে, আচ্ছা আর বুঝবো না, আশা করি এতটুকু কাজ হয়ে যাবে। এরপরে নেক্সট পজিশনটা কোথায় হবে আমাদের? নেক্সট কোথায় যাব আমরা বলেন? কেন্দ্রের উপরে, বক্রতার কেন্দ্রের উপরে এক ধাপ সামনে আগাবো। সো বক্রতার কেন্দ্র ধরি, এই হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র, এই হচ্ছে আমাদের ফোকাস। তাহলে বক্রতার কেন্দ্রের উপরে আমরা এখন একটা বস্তু নিব, সেই একইভাবে পি কিউ নিলাম আর নামকরণ করলাম না নিয়ম আগের মতোই। তাহলে মাথা থেকে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যাবে, সেটা মোটামুটি ফোকাস দিয়ে যাবে, আশা করি সোজা কোন রকম হয়েছে হইলেই চলবে কোন রকম। এটা আরেকটু উপরে যাবে যদিও বলা যায়। তো গেল প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে ফোকাস দিয়ে গেল, কোনো সমস্যা। আর একটা বিষয়, অ্যারো চিহ্ন কিন্তু মাস্ট ইউজ করতে হবে এই ছবিগুলো আঁকার সময়, না হলে কিন্তু জিরো দিবে। হ্যাঁ, সো প্রধান অক্ষের সমান্তরালে ফোকাস দিয়ে গেল। আরেকটা কোন দিয়ে দিব, আমি কি এখন বক্রতার কেন্দ্র দিতে পারবো? পারবো না, বক্রতার নিচে চলে গেছে। তাহলে এখন আমাদের ফোকাসই একমাত্র অপশন হাতে আছে। তাহলে আমি ফোকাস দিয়ে নিলাম এবং সেটা কোন দিক যাবে, সেটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে মোটামুটি এই জায়গায় মিলল। এটা আসলে আরেকটু এই দিকে মিলবে বাস্তবে, যেটা আছে বলতে পারি আমি, এবং এইটার যে বিম্ব ঠিক এইটার সাথে মিলে যাবে, এই দুটো আসলে একসাথে হবে। যখন আমরা প্রপারলি মাপ যোগ করে আসবো তখন দেখবো এটা এই জায়গায় মিলে গেছে। তো তাহলে আমরা পেয়ে গেলাম মাথার বিম্ব এখানে, এটা পি কিউ, তাহলে এটা হচ্ছে পি প্রাইম, এটা হচ্ছে কিউ প্রাইম। তো তাহলে বলো এবার এই বিম্বটার প্রকৃতি কেমন, ব্যাখ্যা করো তোমরা। সি এর উপরে আমরা আছি, এটা এখন হচ্ছে বাস্তব, দ্বিতীয়ত এটা হচ্ছে উল্টা। এখন এটা সমান নাকি ছোট না বড়, এটা আসলে এখান থেকে দেখে বোঝার ব্যাপার না, অ্যাকচুয়ালি মাপ দিলে বুঝতে পারবা যে এই দুটা আসলে প্র্যাকটিক্যালি দেখা যায় সমান হবে। মানে এখানে আমাদের এম এর ভ্যালু হবে 1। বোঝা গেছে ঘটনাটা? কারো কোনো সমস্যা আছে কিনা দেখি, প্রশ্ন থাকলে করতে পারি, কারো কোনো সমস্যা থাকলে প্রশ্ন করতে পারি, এত আশা করি সমস্যা নাই। আচ্ছা এরপরে আমরা কোথায় যাব বলেন? এরপরে আমরা আসলে বক্রতার কেন্দ্রের উপরে আসছিলাম, আগে আসছিলাম, এখন কেন্দ্র আর ফোকাসের মাঝামাঝি চলে যাব। আসলে এটা আর মুছার প্রয়োজন নাই, ধরো আমরা এই জায়গাতে আছি এখন, তাহলে একটা লক্ষ্য প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে এই পথেই যাবে, এই রেখাটা না মুছলেও আর চলবে। বোঝা গেছে ঘটনাটা? আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে আরেকটা লক্ষ্য কোন দিকে নিব? আমরা ডেফিনেটলি এটা ফোকাস দিয়ে নিব, এবং এটাকে যখন ফোকাস দিয়ে নিব এটা প্রধান অক্ষের সমান্তরালে যখন ব্যাক করবে, বাঁকা হইলো, আচ্ছা চলবে। তো এইটা হবে তখন আমাদের এই পি বিন্দুর বিম্ব, পি প্রাইম। তাহলে কিউ কোথায় হবে? কিউ যেহেতু প্রধান অক্ষের উপরে আছে, সে উপরের দিকে খাড়া, যেদিকে এইদিকে খাড়া যেখানে সেই দিকে যাবে, তার মানে এটা হবে আমাদের কিউ প্রাইম। এখন বলো তাহলে কি হইলো বিম্বটা? কি বাস্তব প্রথমত ডেফিনেটলি, মানে এখানে একটা পর্দা রাখলো এটা দেখা যাবে। তৃতীয়ত এটাকে এখন সোজা না উল্টা, এটা এখনো উল্টা আছে, এবং এইটা যে তোমার কি বলে বিবর্ধন, এটা কি বড় হয়েছে না ছোট হয়েছে? এই যে দেখো এতক্ষণে বেচারি বড় হওয়া শুরু করছে, ঠিক আছে একটু দেখার চেষ্টা করি। আমরা যখন প্রথমে ছিলাম, প্রথমে বস্তুটা কোথায় ছিল? বক্রতার কেন্দ্রের বাইরে একদম প্রথমে, বিম্বটা তখনও সোজা উল্টা ছিল কিন্তু তখন সেটা ছোট ছিল, রাইট? তো এই যে আমার হাতে অবতল দর্পণটা, তা আমি করলাম কি, মোবাইলটা ধরলাম, দেখি এটার সাইডে, দেখি এখান থেকে কোনো বিম্ব ফেলা যায়, বিম্ব দেখা যায় কিনা। বিম্ব দেখতে হলে তো আসলে আরো দূরত্বে যাওয়া লাগবে, আই তাহলে কিভাবে দেখাবো? না এটা দেখাইতে হলে আমাকে অ্যাকচুয়ালি যে কাজটা করতে হবে এটা অনেক দূরে নিতে হবে, কিন্তু বোর্ডটাকে বা পর্দাটাকে সামনে নিতে হবে, আরেকজনের হেল্পিং হ্যান্ড ছাড়া আমি দেখাইতে পারতেছি না।
বাট আমরা এটা হয়তো দেখতে পারবো, কারণ এখানে আসলে আমরা বেশি দূরে নাই, আমরা কাছে আছি। সো আমরা যদি এটাকে ধরি, অন্ধকার কি বুঝতে পারবা? দেখি একটু অন্ধকার করে দেখাই যারা ক্লাসটা মিস করছে তাদের জন্য। সো এই যে মোবাইল ধরলাম, মোবাইলটাকে তো দেখো, বোর্ডের মধ্যে আসলে কিছু এখন দেখা যাচ্ছে না, কারণ বিম্বটা যে কোনো জায়গায় তৈরি হয়নি। এটা তৈরি হওয়ার একটা স্পেসিফিক লোকেশন আছে, জ্যামিতিক ভাবে যেই জায়গায় বিম্ব তৈরি হওয়ার কথা সেই জায়গায় তৈরি হবে, এই জন্য আমরা এখানে ঘোলা দেখতেছি, ঠিক আছে? সো এখন আমরা বোর্ডের মধ্যে একটা হালকা ছায়া দেখতেছি, বাট আমি যদি দূরে যাই কোনো কিছু হচ্ছে না। বাট দেখো আমি এখন দর্পণটাকে একটু দূরে সরাই, আস্তে আস্তে কি হচ্ছে দেখো তো, দেখা যাচ্ছে? হ্যাঁ, এই যে আমার, আমি অ্যাকচুয়ালি মোবাইলে যা করতেছি তাই দেখা যাচ্ছে, এবং দেখো আমি স্ক্রল করলে উপরের দিকে ওটা যায় নিচের দিকে, তাই না? তার মানে কি উল্টা, এই যে উল্টা বিম্ব আমরা দেখতেছি, ঠিক আছে? উল্টা বাস্তব এবং এইটা বিবর্ধিত, মোবাইলের থেকে একটু বড় হয়েছে। আমি আরো দূরে গেলে আমি আরো বড় করে দেখাইতে পারবো, খেয়াল করছো? হ্যাঁ, এই যে আরো বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, বোঝা গেল ঘটনাটা? সো এই যে আমরা থার্ড নাম্বার যে বিম্ব দেখলাম উল্টা কিন্তু বড়, এই যে বড় হয়েছে, বোঝা গেছে? আমি যদি কাছে যাই তখন আমাকে এটাকে আরেকটু দূরে নিতে হবে, এই যে এখন আরো ছোট হইতেছে, এই যে এটা ছিল প্রথম দিককার যে স্টেজ আর কি। সো এই যে আমরা তিনটা বিম্ব তৈরি করলাম, তিনটা বিম্ব যা দেখতে করলাম ঠিক একই ভাবে দেখতেছি, তার বাস্তব ফলাফলটা এইখানে। সো এইগুলাই হচ্ছে বাস্তব বিম্ব, এই কারণে পর্দায় খেলা যায়। সো আশা করি বোঝা গেছে। সো তারপরে ও আচ্ছা, একটা জিনিস দেখি, আমরা যদি আলোক রশ্মি এখানে বক্রতার কেন্দ্র দিয়ে নিতে চাইতাম, পারতাম? বলো, পারা যেত? বক্রতার কেন্দ্র দিয়ে আলোক রশ্মি কি নেওয়া যেত? যেত না? কি ব্যাপার, সব সাইলেন্ট হয়ে গেল কেন? আয়না অনেক বড় থাকলে হয়তো, আয়না যদি এদিকে বড় থাকতো তাহলে আমি বক্রতার কেন্দ্র দিকে নিতাম না, এমন ভাবে আলোক রশ্মিটা নিতাম যেন বক্রতার কেন্দ্র থেকে বের হয়ে আসতেছে আলোক রশ্মিটা, এরকম মনে হইতে হতো, তখন এটাকে পেছনে বাড়ালে এই এই জায়গাটাতে মিলতো, ছবিটা তখন পারফেক্ট হতো আর কি। বুঝতে পারছি ঘটনাটা, মানে নিয়ম আসলে ব্যাপারটা এরকম যে তুমি যেকোনো নিয়ম অ্যাপ্লাই করতে পারবা, বা সুবিধাজনক ভাবে, কারণে আমরা এটা অ্যাপ্লাই করতেছি। সো তাহলে দেখলাম ছোট থেকে আস্তে আস্তে বড় হইতেছে, তো এরপরে আমরা কই যাব? এরপরে যাব আমরা কোথায়? ফোকাসে, তাই তো? আচ্ছা, এইখানে একটু খেয়াল রাখতে হবে, সবাইকে একটু মনোযোগ দিতে হবে একটু বেশি। আচ্ছা মুছেই ফেলি একটু, কার রেখে কি হবে? সো ধরো যে আমরা এখন আসি এক্স্যাক্টলি আমাদের যে ফোকাস আর বক্রতার কেন্দ্র ঠিক ফোকাসেই আছি আমরা, তো এখন ফোকাসের উপরে একটা বস্তু আছে, তাহলে একটা আলোক রশ্মি আমরা প্রধান অক্ষের সমান্তরে নিব, সেটা এই ফোকাস দিয়ে যাবে, কোনো সন্দেহ নেই। মানে প্রধান অক্ষের সমান্তরে গেলে ফোকাস দিয়ে এই এইটা প্রত্যেকটা বিম্বেই ব্যবহার করতে পারবো আমরা, ঠিক আছে? সো এদিক দিয়ে গিয়ে এদিকে ব্যাক করলো, ওকে ফাইন। এখন আরেকটা আলোক রশ্মি কোন দিক দিয়ে নিব বলো? ফোকাস দিয়ে কি নেওয়া যাবে? যাবে না, এখন বাধ্য হয়ে আমাদের বক্রতার কেন্দ্রটা ইউজ করতে হবে। বাট আলোকে তোর বক্রতার কেন্দ্র দিয়া কেন্দ্রের দিকে আমরা পাঠাতে পারবো না, পারবো? পারবো না। তো আমরা করব কি, যে এমন ভাবে একটা আলোক রশ্মি সামনের দিকে পাঠাবো যেন মনে হয় সে মনে হয় সেটা বক্রতার কেন্দ্র থেকে। আচ্ছা সিটা বেশি দূরে দিয়ে ফেলছে আমি, তাই না? ফোকাস অনুযায়ী এটা আরেকটু এইদিকে হওয়া উচিত। সো তাহলে একটা আলোক রশ্মি এমন ভাবে যা পাঠাবো যেন সেটা মনে হচ্ছে বক্রতার কেন্দ্র হয়ে, সরি, হ্যাঁ, বক্রতার কেন্দ্র হয়ে দর্পণের দিকে যাচ্ছে। বুঝতে পারছি কনসেপ্টটা সবাই? তো আলোক রশ্মি হবে কেন, আবার তাহলে ব্যাক করবে কি এই পথে? এবং এখন দেখো কি হইতেছে, আলোক রশ্মি যে দুইটা আমরা পাইছি সেই দুইটা আসলে প্যারালাল হয়ে গেছে, অ্যাকচুয়ালি প্যারালাল হয়ে যাবে পুরোপুরি। এবং প্যারালাল আলোক রশ্মি কখনো মিলে? মিলে না, তাই না? এই জন্য তারা প্যারালাল। সো আসলে এটা মিলবে না, আমি যদি এইদিকে অনন্তকাল টানি মিলবে না, এখন যদি মনে করে পেছনের দিকে বাড়ায় মিলাবো তাতেও লাভ হবে না। তো যাই করি না কেন কোনো কিছুতে এটা মিলবে না, আর যার কারণে এখানে কোনোদিনই বিম্ব পাবো না। আর এই কারণেই মাঝে মাঝে তোমরা দেখতেছিলা যে সবকিছু একেবারে ঘোলা বা কিছুই দেখা যাচ্ছে না,
বিকজও তখন আমরা ঠিক ফোকাসে ছিলাম এই এই দর্পণটা যেটা আমাদের হাতে যেটা আছে এটার ফোকাল লেন্থ হচ্ছে 20 সেমি মানে 20 সেমি দূরে এটার ফোকাসটা আছে তো ওই জায়গায় আমি মোবাইল ধরলে কিছুই দেখতে পাবো না কারণ সবকিছু এখানে উল্টাপাল্টা হয়ে যাবে তবে এখানেও বিম্বের প্রকৃতি ব্যাখ্যা করা যাবে আচ্ছা যখন আমরা সিআরএফ এর মাঝখানে ছিলাম সিআরএফ এর মাঝখানে তখন বিম্বটা কেমন ছিল বাস্তব উল্টা আনুচ্ছে বড় মানে এম ইজ গ্রেটার দেন ওয়ান আর এখন আমরা আছি ঠিক ফোকাসে এখন এইখানে যেটা হবে প্রথমত এখানে কি আমরা বাস্তব বিম্ব পাবো না অবাস্তব বিম্ব পাবো এটা বলা সম্ভব না কারণ সমান্তরাল রশ্মি একমাত্র অসীমে গিয়েই মিলিত হয় তাহলে ওই দিকেও মিলতে পারে অসীমে এদিকেও মিলতে পারে তাহলে এটার বাস্তব না অবাস্তব বলা যাবে না গেল দ্বিতীয়ত এটা কি সোজা না উল্টা সেটাও বলা যাবে না যদি আমরা ধরে নিই এই দিকে অসীমে মিলিত হয়েছে তাহলে কি মাথাটা নিচে চলে যাবে তাহলে কি সোজা হবে না উল্টা হবে উল্টা হবে আর যদি ধরে নিই ওই দিকে মিলবে তাহলে কি চিন্তা করো তো বিম্বটা মাথার বিম্বটা উপরের দিকে চলে যাবে পা তো নিচেই থাকবে মানে প্রধান অক্ষের উপরেই থাকবে তাহলে কি সোজা হবে না উল্টা হবে তখন সোজা হবে মানে সোজাও হইতে পারে উল্টাও হইতে পারে অসীমে গেলে ঠিক আছে তৃতীয়ত অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ম্যাগনিফিকেন্সি বা বিবর্ধন কত হবে যেহেতু অসীমে মিলিত হবে তাহলে সাইটার সাইজ কতটুকু হওয়া উচিত ওইদিকে মিলুক আর এদিকে মিলুক অসীম হওয়া উচিত সো এই জন্য এটার এম এর ভ্যালু হয় ইনফিনিটি মনে রাখতে হবে ঠিক আছে ফোকাস উপরে থাকলে বিবর্ধনের মান হয় অসীম এই কারণে সবকিছু এরকম হয়ে যায় সো এটা ছিল ফোকাসের উপরে এটা বোথ অসীম কি নির্দেশ করে হ্যাঁ ক্লাস অসীম আর মাইনাস অসীম দুইটাই হইতে পারে বাট আসলে তো কোনটাই হবে না বাট এটা আমাদের গাণিতিক তত্ত্বের উপর ভিত্তি করে ধরে নিতে হবে আর কি ঠিক আছে সো গেল আমাদের ফোকাসের ভিত্তি ঢুকে গেলাম আমরা এখন হচ্ছে কোথায় যাব আর একটু সামনে আগাইতে হবে মানে কোথায় আসতে হবে ফোকাস এবং মেরুর মাঝখানে এবং বক্রতার কেন্দ্র ফোকাস ফোকাস আর মেরুর মাঝখানে এখন আছি আমরা পি কিউ তাহলে একটা রকমে আবার প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে আমি ফোকাস দিয়ে নিব এখন অনেকে প্রশ্ন করতে পারে তাহলে কি আলোটা বস্তুকে ভেদ করে চলে যাবে তাহলে তো যাইতে পারবে না আসলে তাই না আসলে ব্যাপারটা এরকম না আমরা তো একটু আগে দেখলাম আমরা তো জাস্ট জ্যামিতিক ভাবে সেই লোকেশনটা ব্যবহার করার চেষ্টা বের করার চেষ্টা করতেছি যেখান থেকে অসংখ্য অগণিত আলোক রশ্মি এসে মিলবে তো প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে এই জায়গাতে না মিললেও যাইতে না পারলেও এখান থেকে তো আসলে ইনফিনিটি সংখ্যক আলোক রশ্মি যাবে গিয়ে সবাই তো ওই ওই বিন্দুটাতেই মিলবে যেই জায়গায় জ্যামিতিক ভাবে বিম্ব আমরা বের করব তো এই জন্য এটাও আমরা নিতে পারবো কথাটা বোঝা গেছে সো তাহলে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে ফোকাস দিয়ে যাবে মানে এই পথে থাকবে কোনো সন্দেহ নাই আরেকটা কোন দিক দিয়ে নিব এখন বলো এমন ভাবে নিতে পারবো যে মনে হইতে পারে যে আলোটা ফোকাস থেকে যাইতেছে তাহলে প্রধান অক্ষের সমান্তরালে যাবে অথবা এমন ভাবে আলোক রশ্মিটা পাঠাবো আর মনে হবে যে বক্রতার কেন্দ্র থেকে আলোটা পি হয়ে যাচ্ছে তাহলে সেটা ওই পথেই ব্যাক করবে ঠিক আছে তুমি যেটা খুশি সেটাই নিতে পারো তবে আমার কাছে মনে হচ্ছে এখন যদি ফোকাস দিয়ে নিই দেখতে সুন্দর লাগবে ঠিক আছে তো আমি ধরে নিলাম যে আলোক রশ্মিটা ফোকাস দিয়ে হয়ে এই বরাবর যাচ্ছে ঠিক আছে তাহলে আলোক রশ্মিটা আসলে ফোকাস থেকে আসতেছে বলা যায় তাহলে কোন দিক যাবে সে প্রধান অক্ষের সমান্তরাল যাবে রাইট আরো কোনো সমস্যা হইলো এখানে বলো আচ্ছা তাহলে এই যে আমার দুইটা প্রতিফলিত রশ্মি এরা তো এদিকে মিলবে না মিলবে কোনোদিন মিলবে না এখন কোন দিক মিলাইতে হবে পেছনের দিকে বর্ধিত করে কানটা ধরে টাইনা মিলাই দিবেন তো পেয়ে গেলেন আসলে ওই বস্তুটা বিন্দু পি এবং কিউ যেহেতু এখানে আছে কিউ প্রধান অক্ষের উপরে হবে মানে পি এর ঠিক নিচে তাহলে এখন যে বিম্বটা আমরা পাইলাম এই বিম্বটা কেমন হলো প্রথমত এটা কি বাস্তব না অবাস্তব অবাস্তব এবং যেটা তোমরা এখন দেখতেছো যে অনেক বড় এই এখন যেটা দেখতেছো অনেক বড় দেখা যাচ্ছে সবকিছু যেমন এই যে আমার চেহারা অনেক বড় দেখা যাচ্ছে এই এই কারণে ঠিক আছে কারণ আমি এখন অনেক কাছাকাছি আছি আমি ফোকাস আর মেরুর মাঝখানে চলে আসছি ঠিক আছে তো এই হচ্ছে ঘটনা তো এটা হচ্ছে বাস্তব না অবাস্তব অবাস্তব বিম্ব সোজা না উল্টা সোজা তাহলে আমরা যখন লিখে ফেলি একেবারে এফ আর এম এর মাঝখানে মাঝে আছি তখন বিম্বটা কেমন প্রথমত অবাস্তব
অবাস্তব, অবাস্তব মানে তার মানে কি বলা যায়? এটা কি পর্দায় ফেলা যাবে? পর্দায় ফেলা যাবে না, মানে আমি যদি মোবাইল আর মিরর কে 20 সেন্টিমিটারের মধ্যে রাখে আমি সারাদিন ধরে পর্দায় ছবি দেখার চেষ্টা করি আমি জীবনেও দেখতে পারবো না। তো অবাস্তব বিম্ব সোজা না উল্টা, এটা হচ্ছে সোজা। এতক্ষণে বাছাধন সোজা হয়েছে, এতক্ষণ ধরে শুধু উল্টাই ছিল, ঠিক আছে? তো এরপরে এটার বিবর্ধন কি বেশি না কম হয়েছে? ছোট হয়েছে না বড় হয়েছে? তাহলে বিবর্ধন m is greater than 1, তো এখন এটা বড় দেখাচ্ছে এবং সোজাও দেখাচ্ছে। তো এই ছিল আমাদের পাঁচটা পজিশনে দর্পণের জন্য বিম্ব গঠন। তো সবাইকে যেটা করতে হবে, এই প্রত্যেকটা ছবি সুন্দর করে আঁকতে হবে এবং ছবিগুলো ফটোস্টো করে ফেলতে হবে। আপনাদের কিন্তু মানে যেহেতু তোমাদের তো এবারে এসি পরীক্ষা দিবা না, বাট তারপরেও এই চ্যাপ্টার থেকে যদি আসে কিছু অ্যাকচুয়ালি প্রপার কোশ্চেন, সেগুলো হচ্ছে এইগুলাই, ছবিগুলো খুব ভালো আঁকতে হবে, ছবির উপরে চ্যাপ্টারে ফুল মার্কস ডিপেন্ড করে। সো কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, বা কোথাও না বুঝবে বলতে পারো। দেখো পাঁচটা পজিশনে বিম্ব গঠন আমরা বুঝছি কিনা। কোন প্রশ্ন নাই না? আচ্ছা ভিডিও কে আটকাচ্ছে নাকি? না স্যার, ঠিক আছে। এই হচ্ছে আসলে তোমাদের গোলীয় দর্পণের 14 গোষ্ঠী, এখনো হয় নাই কিন্তু শেষ, বাকি আছে আমাদের। কি বাকি আছে না? উত্তল দর্পণ বাকি আছে না, সেটা কে করবে? তাহলে উত্তল দর্পণ ছাড়া আরেকটা বিম্ব হইতে পারে আমাদের অবতল দর্পণে, যেটা একটু বলা দরকার। আমরা তো পাঁচটা পজিশন দেখলাম, সবগুলোই মোটামুটি দর্পণের কাছাকাছি নিয়েছিলাম। এখন বক্রতার কেন্দ্রের যে বাইরে, সেটা কি অসীম হইতে পারে? না হইতে পারে? অসীম হইলে তখন কি হবে? তখন অসীম বলতে আসলেই অসীম, মানে একেবারে অসীম চিন্তা করি আমরা, তখন আমাদের বিম্বের কোয়ালিটি হয় সেটা একটু বোঝা দরকার। তো অসীম থেকে যখন মনে করো কোন একটা বস্তু অসীম, মানে বোর্ডের বাইরে হয়ে এই এলাকা দেশ ছেড়ে বা ইন্ডিয়া থেকে আসতেছে সাপোজ, তো ওই ইন্ডিয়াতে থাকা একটা তালগাছ মনে করো আছে, ওই তালগাছ থেকে মনে করো তালগাছের মাথা থেকে আলো এই দর্পণে এসে পড়তেছে ছোট্ট দর্পণটার মধ্যে। একটু চিন্তা করো তো, দুইটা আলোকরশ্মি যখন ওই অসীম দূরত্বে তালগাছ থেকে আসবে ইন্ডিয়া থেকে, আলোকরশ্মিগুলো আসলে যখন এসে পড়বে আলোকরশ্মিগুলো কেমন দেখাবে? তারা কি সমান্তরাল মনে হবে? না সবাই কি জিনিসটা বুঝতে পারছো? ধরো আমি একটু সহজ করে বুঝাই, ধরো একটা বিন্দু এখানে আছে, এখান থেকে দুটো আলোকরশ্মি এখানে গেল, এটা অবশ্যই কোনোদিনও সমান্তরাল রেখা না। বাট এখন ধরো আমি এই দর্পণটাকে এখানে সেট করছি, এখান থেকে যদি দুটো আলোকরশ্মি আমি ওই দর্পণে পাঠাই, তাহলে দেখো তো এই জায়গায় মোটামুটি অলরেডি সমান্তরাল হয়ে গেছে না? আর যদি এটা অসীমে থাকে তাহলে এটা আসলে একেবারেই সমান্তরাল হয়ে যাবে, ঠিক আছে? তার মানে তখন আমরা ধরতে পারি যে ওই দুইটা আলোকরশ্মি আসলে একেবারে সমান্তরাল ভাবেই দর্পণে এসে পড়বে, এটা আমাদের ফোকাস। এখন বলো এই সমান্তরাল আলোকরশ্মি দুইটার কি হবে? এই সমান্তরাল আলোকরশ্মি দুইটার এখন কি হবে সেটা বলো দেখি। ফোকাস দিয়ে যায়, সমান্তরাল আলোকরশ্মি ফোকাস দিয়ে যায় এরকম ভাবে সমান্তরাল হলে গতদিন ফোকাস তল পড়ছিলাম, গতদিন কি ফোকাস তল পড়ছিলাম? ভুলে গেছি, ভুলে খেয়ে ফেলছি। যখন একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি গোলীয় দর্পণের পরে আপতিত হয়, কিন্তু তারা কেউই প্রধান অক্ষের সমান্তরাল না। এরা কি প্রধান অক্ষের সমান্তরাল হয়েছে? হয়নি তো? তাহলে এরা কই মিলবে? এরা আসলে এই ফোকাস তলের উপরে কোন একটা বিন্দুতে মিলবে, ধরা যায় মোটামুটি এইরকম একটা জায়গাতে এসে মিলবে। এবং দেখো বস্তুটা অসীম থেকে আসছে এত উচ্চ অ্যাঙ্গেলে, তার মানে কি এটার মাথাটা কত উপরে গেছে বাম দিকে, মানে এটা বিশাল বড় বস্তু আসলে, রাইট? তো এটা এসে এখানে কতটুকু হলো বিম্ব, এই এতটুকু বিম্ব তৈরি করলো, তাহলে এটা কি ছোট হয়েছে না? আসলে এটা বাস্তব, এটা হচ্ছে কি সোজা না উল্টা? এটা কিন্তু এখনো উল্টা, বাস্তব উল্টা, কিন্তু এটা হচ্ছে অত্যন্ত খর্বিত, অত্যন্ত খর্বিত, যে এতই খর্বিত যে এটার এম এর ভ্যালু জিরোর কাছাকাছি হয়ে যায় প্রায়,
কথাটা বুঝতে পারছেন? তো এরকম ভাবে আসতে পারে, এটা একটা অ্যাডিশনাল পজিশন, আশা করি বুঝে গেছি। তো গোলীয় দর্পণ মানে অবতল দর্পণের সব বিম্ব শেষ হয়ে গেল, ঠিক আছে? তো এখন বাকি রইল কি আমাদের উত্তল দর্পণ। এখন উত্তল দর্পণের বিম্ব তৈরি করাটা জাস্ট দেখলেই পারলেই, আর কোনো কিছু কিন্তু প্রয়োজন নাই। সো ধরি এটা হচ্ছে আমাদের সেই উত্তল দর্পণটা, এটা হচ্ছে ধরেন আচ্ছা এই বেশি পাশে আঁকলাম, আচ্ছা সমস্যা নেই, এটাকে বড় করে দিলেই হয়ে যাবে আমাদের। সো এই উত্তল দর্পণের ক্ষেত্রে এখানে হচ্ছে বক্রতার কেন্দ্র, এখানে হচ্ছে আমাদের ফোকাস, এই হচ্ছে আমাদের মেরু। এখন আমরা বস্তু কোথায় নিব, বস্তু কোথায় নিব, এখানে এই পাশে নাকি ওই পাশে? এই পাশে। এখন বলতো এই পাশে কি ফোকাস আছে, মেরু আছে, বক্রতার কেন্দ্র আছে? তাহলে এখানে পজিশন কয়টা হবে? এখানে কি পজিশন এরকম হবে, চার পাঁচটা হবে? একটাই হবে। হ্যাঁ, আমি যেখানেই রাখি না কেন, এটার তো আলাদা কোন লোকেশন নাই, সবই আসলে একই লোকেশন। মানে বিষয়টা হচ্ছে এই যে আসলে অবতল দর্পণের সামনে কোন স্পেসিফিক লোকেশন নাই, লোকেশন একটাই, আর এই কারণে অবতল দর্পণের বিম্বও একটাই। কথাটা বুঝতে পারছি? মানে এটার ও সরি উত্তল, উত্তল অবতল বলতেছি, মানে ভুলে ভুলে অবতল বলছে আর কি, সরি। তাহলে উত্তল দর্পণে কোনো আলাদা পজিশন নাই, ঠিক আছে? তার সব পজিশনই আসলে একই, একটাই পজিশন, এবং এই জন্য আমরা এক ধরনের বিম্বই পাবো। তার মানে একটা বিম্ব তৈরি করতে পারলেই ধারণা পেয়ে যাব যে কি হইতে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা কি করবো, এই জন্য আমরা একটা বস্তু নিলাম, ধরো হচ্ছে আমাদের বস্তুটা এই জায়গাতে রাখলাম। তাহলে এখন একই নিয়ম পি এবং কিউ, তাহলে পি থেকে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে নিব, তাই না? আচ্ছা এখন বলতো এটা কি ফোকাস দিয়ে যাবে, তাই না? কথাটা বোঝা গেছে? এই হচ্ছে সিস্টেম। এরপরে আরেকটা আলোক রশ্মি আমরা কোন দিকে নিব বলো? বক্রতার কেন্দ্র দিয়ে নিতেও পারি, আবার আমি চাইলে ফোকাস দিয়েও নিতে পারি, রাইট? তো এখানে বক্রতার কেন্দ্র দিয়ে নেওয়াটা সুবিধাজনক হবে, তাহলে মাপজোক বেশি করা লাগবে না। তো আমরা আসলে যে কাজটা করবো, এমন একটা আলোক রশ্মি নিব ওই পি থেকে, বাঁকা হইলো, আচ্ছা চলবে। তো আলোক রশ্মিটা আমরা এমন ভাবে নিব দর্পণের দিকে, মনে হইতে যেন এটা ফোকাস বক্রতার কেন্দ্রের দিকে তাক করে আছে, তাহলে আলোটা ওই পথেই ব্যাক করবে। বুঝলাম ঘটনাটা সবাই? কারো তো কোনো কনফিউশন নেই। আচ্ছা তো তাহলে এই দুইটা আলোক রশ্মি এইদিকে চলে গেছে, একটা এইদিকে একটা এইদিকে, এটা তো ওইদিকে মিলবে না কোনোদিনও, পেছন দিকে বাড়াইতে হবে, এবং পেছন দিকে বাড়াইলে এই জায়গাতেই তো আসলে মিলবে। তার মানে এই পিকিউ এর বিম্ব হবে এইটা, পিকিউ, রাইট? এখন দেখো বিম্বটা কেমন হলো, প্রকৃতিটা বলো বিম্বের। অবাস্তব, সোজা এবং খর্বিত, এম এর ভ্যালু জিরো। তো আমরা এখানে তিনটা পয়েন্ট পাচ্ছি, অবাস্তব, সোজা আর হচ্ছে খর্বিত। আচ্ছা খর্বিত তো পাইলাম, এখন আর অন্যান্য পজিশনে কি বিম্ব চেঞ্জ হবে, হবে কিনা সেটা একটু দেখা দরকার, তাই না? তো ধরো আমরা এখন একটু দূরে চলে গেলাম, ধরো আমরা এই জায়গায় চলে আসছি পি বিন্দুটা, ঠিক আছে? তাহলে এই এটা এই রশ্মিটা তো আর চেঞ্জ হবে না, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিটা এরকমই থাকবে, রাইট? চেঞ্জ হবে কোনটা, শুধু যেটা আমি বক্রতার কেন্দ্র বরাবর নিছিলাম। এখন দেখো তো এই রশ্মিটাকে একটু নিচে দিয়ে যেতেছে না? তাহলে এই রশ্মিটা একটু নিচে দিয়ে যায়, আমি আঁকলাম, আচ্ছা আমি একই আঁকার চেষ্টা করি, আশা করি বুঝতে পারবা। এই একটু নিচ দিয়ে গেল না, তাহলে এখন এটা কি আরো একটু এইদিকে মিলল না, তাহলে বিম্বটা কি এইদিকে আসবে না, এখানে আসবে না? তাহলে বড় হয়েছে না ছোট হয়েছে? আরো ছোট হয়েছে এবার, হ্যাঁ আরো ছোট হয়েছে। তাহলে এখন প্রকৃতিটা কেমন, এটা কি অবাস্তব না বাস্তব আছে?
এখনো অবস্থল, এখন কি সোজা না উল্টা? এখনো সোজা, কর্বিত না বিবর্জিত? এখনো কর্বিত। মানে আলটিমেটলি বিম্বের প্রকৃতি কিন্তু বদলায় নাই, বোঝা গেছে? তারপরে চিন্তা করো, দূরে গেলাম, ছোট হয়ে গেল, এখন আমি একটু কাছে নিয়ে আসি, এই জায়গায় আনি, তাহলে তো এই রশ্মি আবারও আনচেঞ্জ থাকবে। বাট এখন যে আমি বক্রতার কেন্দ্রে আলোক রশ্মিটা নিব, সেটা কি উপর দিয়ে যাবে না? তার মানে এই বিম্বটা কোথায় পাবো আমি এখন? এই জায়গায় পাবো না? তাহলে আমি যদি পজিশনগুলোকে নাম্বার দেই যে 1, 2, 3, তাহলে এক নাম্বারের বিম্ব হচ্ছে আসলে এই বড়টা, দুই নাম্বারের বিম্ব হচ্ছে এই দুই নাম্বার, এই তিন নাম্বার হচ্ছে এই তিন নাম্বার। কারণ আমি যত কাছে ছিলাম বিম্ব তত বড় হয়েছে, যত দূরে গেছি বিম্ব তত ছোট হয়েছে। বাট যাই করছি প্রত্যেকবার, কাছে গেছি দূরে গেছি, যখন কাছে আসছি বিম্ব এখনো কি অবাস্তব, এখনো সোজা, এখনো কি কর্বিত। মানে অবতল দর্পণে সারা জীবনই অবাস্তব, সোজা এবং কর্বিত বিম্বই তৈরি হয়। আর এই কারণে একটা অবতল দর্পণে যখন তুমি দেখো কোনো কিছু চেঞ্জ হয় না, উল্টা সোজা এরকম বারবার ছোট বড় হয় না, যা সবসময় শুধু ছোটই দেখতে থাকো, বোঝা গেছে? কখনো সমান যদি হয় কিনা এটাও চেষ্টা করা যাইতে পারে। এখন সমান হওয়ার জন্য কি করতে হবে? আর একটু বড় করতে হবে, তাই তো? তো আমরা আরো কাছে আসি, ধরো আমি কাছে এসে কোথায় আসতে পারবো? সর্বোচ্চ এখানেই আসতে পারবো, এর বেশি আসতে পারবো? তাহলেও তো এটা এই দিক দিয়েই যাবে, একটুখানি ছোটই থাকবে নাকি? মানে বিষয়টা হচ্ছে আমি যেখানে সর্বোচ্চ যত চেষ্টাই করি কেন, মনে করো দর্পণটা এত বাঁকা একটু সোজা, আমার এই সব পুরো বস্তুটার বিম্ব এই যে একটা ত্রিভুজ শেপের একটা স্ট্রাকচার দাঁড় হয়েছে, এর বাইরে বের হবে কোনোদিন? তার মানে কি বড় কোনোদিন হইতে পারবো না? সর্বোচ্চ সমান হওয়া কোনো মতে সম্ভব হইতে পারে, ঠিক আছে, কিন্তু বড় কোনোদিন হবে না। মানে সবসময় অবাস্তব, সোজা এবং কর্বিতই থাকবে, আসলে বড় হবে না। মানে এই অবতল উত্তল দর্পণ এই কারণে এতটা সিম্পল, ঠিক আছে, সবসময় অবাস্তব, কর্বিত এবং সোজা বিম্ব আমরা পাই। এখন দেখো তাহলে সমতল দর্পণ, উত্তল দর্পণ, অবতল দর্পণ, যে কোনো জায়গায় যে কোনো পজিশনে বিম্ব কেমন হবে, কোথায় হবে, কিভাবে হবে, কারো কারো কি কোনো সমস্যা হবে কিনা? বাকিদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। অন্য অধ্যায় থেকে, কোন অধ্যায় থেকে বলো? আচ্ছা দাঁড়াও, 13 আসার আগে আগে এটা শেষ করি। আমরা যা পড়লাম এখন পর্যন্ত এই চ্যাপ্টার যা পড়ছি, কারো কি এই চ্যাপ্টার আর কোনো সমস্যা আছে যা যা পড়ছি এর মধ্যে? কারো কি সমস্যা আছে? আচ্ছা, সমস্যা নাই, এবং বলা যায় মোটামুটি এরই সাথে আপনাদের চ্যাপ্টার 8 শেষ হয়ে গেল, ঠিক আছে। চ্যাপ্টার 8 আর কিছু নাই, ছোট্ট কয়েকটা ম্যাথমেটিক্যাল পার্ট আছে, দুইটা একটা ইকুয়েশন আছে, এটা নিয়ে আগামী দিন কথা বলে, জাস্ট 10 মিনিট কথা বললেই কাজ হয়ে যাবে, ওইটা দিয়ে আমরা চ্যাপ্টার শেষ করব। আপনাদের এখন কাজ হচ্ছে এই চ্যাপ্টারে যতগুলো ছবি দেখলাম, ছবি কয়টা? অবতল দর্পণের, গোলীয় দর্পণের জন্য ছবি হচ্ছে অবতল দর্পণে 6টা, আর হচ্ছে উত্তল দর্পণে 1টা, বা একটু আগে যে আমি দেখালাম 3টা আলাদা আলাদা পজিশনে দেখাইলাম, এইভাবে কিন্তু আমার তোমাদের ছবি আঁকা জানতে হবে। কারণ যদি প্রশ্ন এভাবে প্রশ্ন আসে, সাধারণত দেখাও যে অবতল দর্পণ সবসময় অবাস্তব, সোজা এবং কর্বিত বিম্ব তৈরি করে, তখন এভাবে 3টা পজিশন দিয়ে 3টা বিম্ব একই সাথে একই ছবির মধ্যে দেখা ব্যাখ্যা করতে হবে যে অবতল দর্পণ সবসময় এই কাজটা করে থাকে। বুঝতে পারছি সবাই? আচ্ছা ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়, তোমাদের কাজ হচ্ছে বিম্বগুলো আঁকা। আচ্ছা আসতেছি, হ্যাঁ নাইম বলো দেখি তোমার কি কোশ্চেন ছিল, একটু জোরে বলতে হবে। এটা আসলে বলা সম্ভব না আমার পক্ষে, ঠিক আছে, এটা আর ব্যাপারটা এরকম না যে এটা একটা একটা ঘটনার মাধ্যমে সে পরিবর্তন হয়, এটা বিলিয়নস অফ বিলিয়নস অফ বছরের ধরে অনবরত চলতে চলতে একটু একটু করে নিউক্লিয়াস ক্ষয়প্রাপ্ত হতে থাকে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা এরকম না যে একটা সময় হইলো একটা সময় বন্ধ থাকলো, এটা কখনোই বন্ধ হয় না। মানে প্রাকৃতিক যে তেজস্ক্রিয়তার যে বিষয়টা, এটা অনন্তকাল ধরে চলতে থাকে। অর্ধায়ুর কথা বলছিলাম না চ্যাপ্টার 13 পড়াইতে গিয়ে, আমাদের যে তোমার ইউরেনিয়াম 235, এইটার অর্ধায় হচ্ছে 4 বিলিয়ন ইয়ার্স। 4 বিলিয়ন ইয়ার্স মানে বুঝতে পারতেছো, পৃথিবীর বয়স হচ্ছে এখন 13.7 বিলিয়ন, পৃথিবীর বয়স, পৃথিবী না মানে গোটা ইউনিভার্স এর বয়স, সরি, আমাদের পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের বয়স হচ্ছে 13.7 বিলিয়ন ইয়ার, আর ইউরেনিয়ামের অর্ধায় হচ্ছে 4 বিলিয়ন,
মানে পৃথিবীর মানে মহাজগ বিশ্বের জন্ম যত যতদিনে হয়েছে ততদিনে মানে তার অর্ধেক সময় মাত্র একটা ইউরেনিয়াম পদার্থের অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয়। তো তাহলে বুঝতে পারতেছো যে এটা কত একটা স্লো প্রসেস এবং এটা অনন্তকাল ধরে চলতে থাকা এরকম একটা পরিস্থিতি বলা যায়। তো স্পেসিফিকলি আমি এটা বলতে পারবো না, কারণ আমি আসলে হ্যাঁ বুঝি না ট্রনসিয়াম আর একটা মেটাল ছিল মনে হয়, এই কয়েকটা পদার্থে পরিণত হওয়ার পর আর তখন সে আর ভাঙে না, কারণ তখন সে স্টেবল হয়ে যায়, তখন তার নিউক্লিয়াসের মধ্যে আনস্টেবিলিটি থাকে না, তখন তেজস্ক্রিয়তা বন্ধ হয়ে যায়। মানে ইউরেনিয়াম পদার্থ ক্ষয়প্রাপ্ত হয়ে অন্য পদার্থে পরিণত হয়ে একটা পদার্থে মানে সাধারণত লেডে পরিণত হয় মেবি, আমার এক্স্যাক্টলি মনে নাই। ইউরেনিয়াম সাধারণত ক্ষয়প্রাপ্ত হতে হতে যখন লেডে চলে আসে, লেডের পাওয়ার সংখ্যা ইউরেনিয়াম থেকে অনেক কম ডেফিনেটলি, সো নিউক্লিয়াস ভাঙতে ভাঙতে লেডের সমান যখন নিউক্লিয়াস অর্জন করে ফেলে তখন সেটা মোটামুটি স্ট্যাবিলাইজড হয়, তারপরে তেজস্ক্রিয়তা চলে যায় আর কি, এটুকুই বলতে পারবো, এর বেশি আমার জ্ঞান নাই। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আড়াই মিটার কুয়ার গভীর থেকে কুয়াটা পরিপূর্ণ গভীর থেকে 10 মিটার পরিমাণ পানি তুলতে। এখানে আসলে ট্রিকি ব্যাপার আছে, ট্রিকি ব্যাপারটা কি জানো, তুমি যখন গভীর থেকে নল দিয়ে পানি তুলতেছ, তুমি ধরো 10 মিটার উপরে তুলতেছ, সাপোজ আমি এখান থেকে চিন্তা করলাম 10 মিটার, আমি জানি না অঙ্কের সিচুয়েশন কি তোমার, এখান থেকে 10 মিটার ধরতে বসে আমি ধরলাম এখান থেকে 10 মিটার মানে ওইখান থেকে 10 মিটার উপরে তুলতেছে, তাহলে তোমার হিসাবটা 10 মিটারের জন্য আসলে হবে না। কেন জানো? কারণ সব পানি কি 10 মিটার হাইটে ছিল না কিছু পানি আর উপরে ছিল? উপরে ছিল। সো এখানে কিন্তু আসলে একটা সময়ের সাথে তুমি পানির উচ্চতার একটা ভ্যারিয়েশনের ব্যাপার আছে। সো ইন দ্যাট কেসে তোমাদের প্রাইমারি লেভেলে মানে আই মিন এসএসসি লেভেলে, হ্যাঁ আমরা যে কাজটা করে থাকি সাধারণত আমরা ধরে নেই হাইটটা মাঝামাঝিতে, মানে গড় একটা হাইট ধরে নেই, পানির গড় হাইট মানে অর্ধেক করলে বলা যায় যে সবগুলো পানি এই মাঝামাঝিতে চিন্তা করে, মানে এটা 2.5 মিটার, তো এতটুকু 2.5 এর অর্ধেক কত 1.25, তো আমরা ধরে নেই যে আমরা আসলে 1.25 মিটার এখান থেকে এই পর্যন্ত উচ্চতা ধরে তারপরে 10 করো 100 করো 20 করো সেই হাইট থেকে আমরা পানি তুলতেছি, এইভাবে করে আমরা কাউন্ট করি। আমার বিষয়টা কি বুঝতে পারছি? আমি কিন্তু বিস্তারিত কোনো কথা বলিনি, জাস্ট তথ্যটা বলছি, মানে আমরা গড় হাইটটা ধরে এইখানে। এখন যদি পানির তোমার মোটরের যে পাইপটা সেটা যদি মনে করো এই পানির পৃষ্ঠে থাকে, পানির পৃষ্ঠে থাকে, তাহলে কিন্তু আর পুরা 1.25 ধরলে হবে না, পুরা 2.5 মিটার ধরতে হবে। কিন্তু এখানেও ঝামেলা আছে, তুমি পানি তোলা শুরু করলা একটু পরে তো পানি নিচে নেমে যাবে, তাহলে কি আর পানি পরে তুলতে পারবা? সব পানি তুলতে হলে একদম গোড়ায় ফিট করতে হবে পাইপ, এবং গোড়ায় ফিট করলে তখন তুমি অ্যাকচুয়ালি যদি এখান থেকে 10 মিটার ধরো মাটির উচ্চতা, তাহলে তুমি অ্যাকচুয়ালি 10+2.5 ধরতে পারবা না, তোমাকে ধরতে হবে 10+1.25। বুঝতে পারছে? কারো কোনো প্রশ্ন নাই তাই তো? আচ্ছা, যদি কারো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকে ক্লাস করতে পারি।